অনুবন্ধী ফোকাস বা কনজুগেট ফোকাস কি, আমরা এই ভিডিওটিতে সেটি নিয়ে আলোচনা করব। গোলীয় দর্পণের প্রধান অক্ষের উপর কিছু জোড়ায় জোড়ায় বিন্দু আছে, যাদের একটিতে বস্তুর অবস্থান হলে অপর বিন্দুটিতে বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হয়। এই বিন্দুদ্বয় পরস্পর বিনিময়যোগ্য। এদের এক বিন্দুটিকে অন্য বিন্দুর অনুবন্ধী ফোকাস বলা হয়। যেমন লক্ষ্য করো, পি এবং কিউ তেমন দুইটি বিন্দু, যাদের একটিতে বস্তুর অবস্থান হলে অপরটিতে বিম্ব গঠিত হয়। এর জন্যে এদেরকে কনজুগেট ফোকাস বলা হয়। চলো তাহলে আমরা জেনে নিই আলোর প্রত্যাগামিতা বা রিভার্সিবিলিটি অফ লাইট কি। যদি বইয়ের ভাষায় আমরা জেনারেল সংজ্ঞাটা দিতে চাই, তাহলে বলতে পারবো যে এক বিন্দু হতে আলো অন্য বিন্দুতে যে পথে সঞ্চালিত হয়, আলোকে উল্টো পথে ধাবিত করলে আলো একই পথে ফিরে আসে। একেই বলা হয় আলোর প্রত্যাগামিতা। যেমন লক্ষ্য করো যে আলোকে কিউ এম পথে সঞ্চালিত হতে দিলে আলো এম পি পথে প্রতিফলিত হয়, আবার উল্টোভাবে আলোকে পি এম পথে সঞ্চালিত হতে দিলে আলো এম কিউ পথে প্রতিফলিত হবে। একই আলোর প্রত্যাগামিতা বলা হয়। আলো এই প্রত্যাগামিতা মেনে চলে এবং এটি হচ্ছে আলোর একটি সাধারণ ধর্ম। এই আলোর প্রত্যাগামিতা দিয়ে পরবর্তীতে বিজ্ঞানীরা অনেক অ্যাপ্লিকেশন আবিষ্কার করেন, যেগুলো আমরা পরবর্তী ভিডিও সিরিজগুলোতে আলোচনা করবো।